আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো বা জানবো যে কিভাবে আমরা আমাদের ইউটিউবে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া বা মনিটাইজেশনের যত কন্ডিশন রয়েছে এগুলো ফুলফিল হওয়ার পরে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করব। তো আমরা আমাদের এই চ্যানেলের জন্য মেইনলি হচ্ছে গিয়ে আজকে মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাবো। আমাদের এই চ্যানেলে অলমোস্ট হচ্ছে গিয়ে 1000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গিয়েছে এন্ড যাবতীয় সকল কন্ডিশন ফুলফিল আছে। ঠিক আছে, তো এখন আমি আমার এই চ্যানেলে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাচ্ছি। তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার কন্ডিশনটা আমি আরো একবার বলছি, ইউটিউবের এই মনিটাইজেশনের পলিসিটা হচ্ছে আপনার লাস্ট এক বছর বা লাস্ট 365 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে 1000 প্লাস সাবস্ক্রাইবার থাকতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, কোনো কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। ঠিক আছে, এন্ড এই সকল কন্ডিশন যদি ফুলফিল থাকে তাহলে হচ্ছে কি মূলত আপনি অ্যাপ্লাই করলে এন্ড সব ঠিকঠাক থাকলে কন্টেন্ট গুলো আপনার নিজের হলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। দেন ইউটিউব থেকে আপনার অ্যাড আসা শুরু হবে আপনার চ্যানেলের ভিডিওর উপর এন্ড ওইখান থেকে আপনার একটা ইনকাম আসবে। তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের যেটার অ্যাপ্লাই করবেন সেটার স্টুডিওতে চলে আসবেন। চলে আসার পরে আপনি হচ্ছে গিয়ে এখানে দেখতে পাবেন যে এই সাইডে মেনু বারের মধ্যে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সকল কন্ডিশন ফুলফিল আছে কিনা এটা আপনি এখানে দেখতে পারবেন। 1000 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট আছে, কমেন্ট গাইডলাইন বা কোনো স্ট্রাইক আমাদের চ্যানেলে নেই এন্ড আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন আছে। যেহেতু সকল কন্ডিশন ফুলফিল আছে তাই আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা এই অ্যাপ্লাই বাটন দেখতে পাবেন, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম তিনটা স্টেপ আসবে। ঠিক আছে, তো আমরা এই তিনটা স্টেপ একটু দেখব। তো দেখার পরে আমরা প্রথম স্টেপটা পূরণ করার জন্য আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করে দেব। করার পর এখানে টার্মস এন্ড কন্ডিশনটা আমরা পড়বো, দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিয়ে আমরা অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করে দেব। তো আমাদের প্রথম হচ্ছে কি স্টেপটা কমপ্লিট। ঠিক আছে, তো প্রথম স্টেপটা কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এটা ডান দেখাবে। ঠিক আছে, এরপর দ্বিতীয়টা আপনার এখানে স্টার্ট বাটনটি এনাবেল হবে, দেন আপনার এই দ্বিতীয় স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাকে এরকম একটা টেক্সট শো করবে, এখানে লেখা আছে ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সিলেক্ট বাটনে ক্লিক করবেন। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডু নট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডোন্ট নো, মানে এখানে আপনাকে হচ্ছে কি সিলেক্ট করতে বলতেছে যে আপনার গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট কি আছে কিনা। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, ঠিক আছে, তাহলে এখানে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে অলরেডি আগে ক্রিয়েট করা তাহলে এখানে ক্লিক করবেন। তো আমার যেহেতু অলরেডি আছে তাই আমি ইয়েসে ক্লিক করতেছি, আপনাদের যদি না থাকে তাহলে নোতে ক্লিক করলে তারা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সুন্দরভাবে ক্রিয়েট করায় দিবে। ঠিক আছে, প্রসেস গুলো ফলো করলেই হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, এটা আপনি পারবেন। তো আমরা ইয়েসে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এইভাবে ইমেল অ্যাড্রেস গুলো ওপেন হবে, যেই ইমেলের মধ্যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা রয়েছে ওই অ্যাডসেন্স এর ইমেলটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে আমাদের এই ইমেলটি সিলেক্ট করে দিব। আপনার যদি এখানে কোনো ইমেল শো না করে তাহলে আপনি আপনার যেই ইমেলের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে ওইটাকে হচ্ছে কি আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখানে আপনার অ্যাডসেন্স এর বিস্তারিত ডিটেলস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো এগুলো দেখার পর নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, এটা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, যে এই চ্যানেলটার লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা এখানে অটোমেটিক চলে আসছে। দেন এখানে আপনি অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন এখানে ক্লিক করে দেবেন, দেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। দেন দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে হচ্ছে গিয়ে এটা কানেক্টেড হয়ে গিয়েছে এন্ড এখানে টেক্সট আসছে যে রিডাইরেক্টিং টু ইউ টু ইউটিউব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসছে এন্ড আমাদের সেকেন্ড স্টেপটাও কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড স্টেপটাও ডান, আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে গুগল অ্যাডসেন্স এর সাথে সাকসেসফুলি কানেক্টেড করে ফেলেছি। হ্যাঁ, এন্ড এখন আছে তিন নাম্বার স্টেপে। তো তিন নাম্বার স্টেপে আমাদের এই চ্যানেলটা এখন ইন রিভিউতে আছে বা ইন প্রোগ্রেসে আছে, ইউটিউব টিম আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখন রিভিউ করবে। ঠিক আছে, রিভিউ করার পর যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটার মনিটাইজেশন এনাবেল করে দেওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেলটা আর্নিং করার জন্য বা অ্যাড আসার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো মোটামুটি এখানে কিছুটা টাইম লাগবে, নর্মালি দেখা যায় যে সবকিছু ঠিকঠাক থাকলে আপনার হচ্ছে গিয়ে 24 ঘন্টার মধ্যে হয়তো বা ইউটিউবের মনিটাইজেশন ওপেন হয়ে যায়, তবে নর্মালি 7 থেকে 14 দিনের মতো টাইম লাগতে পারে। ঠিক আছে, বাট নর্মালি দেখা যায় যে ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ঠিকঠাক থাকলে একদিনের বেশি লাগে না। আমার আগের যে চ্যানেলটা রয়েছে আমি দেখাচ্ছি, আমার হচ্ছে কি এই চ্যানেল যেটা, এই চ্যানেল থেকে দেখা যায় যে হচ্ছে গিয়ে আমি 12 ঘন্টায় মনিটাইজেশন পেয়েছি অ্যাপ্লাই করার 12 ঘন্টার মধ্যে। তো আশা করছি যে এই চ্যানেলেও আমি 12 থেকে
13 ঘন্টা বা এক দিনের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে যাব এইভাবেই মূলত হচ্ছে কি আপনি সাকসেসফুলি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা এনাবেল করবেন তো আমি এখন দেখাচ্ছি যে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা এনাবেল করার পরে বা হচ্ছে কি আপনার ইউটিউব চ্যানেলের যে হচ্ছে কি মনিটাইজেশনটা রয়েছে সেটা অ্যাপ্লাই করার পর গুগল অ্যাডসেন্সে সেটা কিভাবে শো করবে ঠিক আছে তো আমি এখানে একটু গুগল অ্যাডসেন্সে যাচ্ছি তো গুগল অ্যাডসেন্সে চলে আসার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইনকামটা দেখতে পারবেন নিচে আপনি প্রত্যেক মাসে কত ইনকাম করতেছেন সেটা এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার লাস্ট পেমেন্ট গত মাসে আমি $270 উইথড্র করেছি এই মাসে এখন আমার ব্যালেন্স উইথড্র করার পরে $18 আছে তো হয়তো বা সামনের মাসে আমি একটা পেমেন্ট পাবো তো কত পেমেন্ট পাবো সেটা এখানে দেখতে পাচ্ছেন যে $116 অলরেডি জমে রয়েছে এই মাসের পুরোটা একসাথে কাউন্ট হয়ে হচ্ছে কি এই মাসের আমি 21 তারিখের পরে হচ্ছে কি আমাকে আরো একটা পেমেন্ট পাঠিয়ে দেওয়া হবে কত মাসেরটা তো অলরেডি উইথড্র করেছি তো এভাবে মূলত হচ্ছে কি ইউটিউব থেকে আপনার যে ইনকামটা হবে সেটা হচ্ছে কি আপনি এই অ্যাডসেন্সের মধ্যে দেখতে পাবেন এন্ড প্রত্যেক মাসের ঠিক আছে 11 তারিখে আপনার ইউটিউবের এই অ্যাডসেন্সের যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে আপনার ইউটিউব থেকে যে ইনকামটা হবে সেটা এখানে অ্যাড হবে এন্ড প্রত্যেক মাসের 21 তারিখে ইউটিউব থেকে আপনার যা ডলার ইনকাম হবে সেটা কি করবে তারা হচ্ছে সেন্ড করে দিবে বা পাঠিয়ে দিবে বুঝতে পারছেন পাঠিয়ে দেওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে বাংলাদেশের যে ব্যাংকটা অ্যাড করবেন অ্যাডসেন্সের মধ্যে যে ব্যাংকে আপনার ডলারটা আসবে তো ওই ব্যাংক অ্যাকাউন্টটা মূলত পেমেন্ট সেকশন থেকে অ্যাড করতে হয় আমি দেখাচ্ছি আপনাকে এই পেমেন্ট সেকশনে অ্যাডসেন্সের ক্লিক করার পরে আপনার হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন লোড নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাংকের অপশন রয়েছে হ্যাঁ এখানে আপনি হচ্ছে কি আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংক ইসলামী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক বা যে কোনো ব্যাংক আপনি অ্যাড করে দিবেন এই ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 21 তারিখে ইউটিউব থেকে বা এই গুগল অ্যাডসেন্স থেকে ডলারটাকে পাঠিয়ে দেওয়া হবে দেন বাংলাদেশের অ্যাকাউন্টে এসে আমরা পাইতে পাইতে মোটামুটি 25 থেকে 27 বা 28 তারিখ ধরে ব্যাংক ওয়াইজ ভেরি করে ডাচ বাংলা ব্যাংক একটু দেরিতে আসে ইসলামী ব্যাংক সবার আগে আসে তো নর্মালি 25 থেকে 30 তারিখের মধ্যে আমরা সকলে আমাদের পেমেন্টটা পেয়ে যাই তো এভাবেই মূলত হচ্ছে কি আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এন্ড পারফেক্টলি মনিটাইজেশন পেয়ে যাওয়ার পরে হচ্ছে কি অ্যাডসেন্সের হচ্ছে কি আপনি অ্যাড কোডটা প্লেস করে দিলে দেন আপনার ভিডিওতে অ্যাড আসবে এন্ড আপনার আর্নিংটা শুরু হয়ে যাবে তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী স্টেপগুলো দেখব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম